সেটি একটি খুব সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে বিষ্ণু বর্মা নামের এক স্বামীজি থাকতেন। তিনি গ্রামের সকলকে খুব সাহায্য করতেন আর তাদের সমস্যার সমাধানও করতেন। তার আশ্রমের সামনে একটি ছোট্ট পুকুর ছিল। সেই পুকুরে দুটো মাছ থাকত। স্বামীজি প্রত্যেক দিন ওই মাছগুলোকে খাবার খাওয়াতো আর তাদের সাথে কথাও বলতো। যখন এরকমই চলছিল, একদিন স্বামীজি ওই মাছগুলোকে বলেন, দেখো সিদ্ধি বুদ্ধি, আমি কিছুদিনের জন্য বাইরে যেতে পারি, যতদিন না আমি ফিরে আসি, যদি এই গ্রামের কোনো মানুষের কোনো সাহায্য লাগে তাহলে তোমরা তাদের নিশ্চয়ই সাহায্য করো। এভাবে স্বামীজি মাছেদেরকে বলেন। তার কথা শুনে সেই জাদুই মাছ বলে, আমরা নিশ্চয়ই সাহায্য করব। তারা এভাবে বলে। তাদের কথায় হ্যাঁ বলে স্বামীজিও সেখান থেকে চলে যান। দুদিন কেটে যায়। দুদিন পরে কিরণ এবং সারদা নামের এক দম্পতি সেখানে আসে। তারা দুজনেই স্বামীজিকে খুঁজছিল। ওগো, মনে হচ্ছে স্বামীজি নেই, কোথাও বাইরে গেছেন হয়তো। তাহলে কালকে আসবো কি? ঠিক আছে, তাহলে কালকে আসবো। যখন তারা এভাবে বলে যাচ্ছিলই, দুটি জাদুই মাছ তাদেরকে বলে, বন্ধুরা কোথাও যেও না, এখানে এসো। এভাবে তারা বলে। তাদের আওয়াজ শুনে স্বামী স্ত্রী তাদের দিকে ঘুরে দেখে। মাছেদেরকে দেখে তারা আশ্চর্য হয়ে যায়। প্রথমবার দেখছি এভাবে মাছেদেরকে কথা বলতে। তোমরা দুজনে আমাদেরকে এভাবে কেন ডাকলে? আচ্ছা ঠিক আছে, তোমরা কি জানো স্বামীজি কোথায় আছেন? তারপর তারা একের পর এক প্রশ্ন তাদেরকে করতে লাগে। তোমরা যদি এভাবে কথা বলো তাহলে আমরা জবাব দিতে পারবো না। তোমরা দুজন আমাদেরকে বলতেই দিচ্ছ না, একের পর এক প্রশ্ন করে গেলে আমরা তোমাদের সমাধান কি করে খুঁজবো? আমাদের ক্ষমা করবেন, আপনাদেরকে কথা বলতে দেখে আমরা কিছু বুঝতে পারছিলাম না। কোনো অসুবিধা নেই, স্বামীজি কাজের সূত্রে বাইরে গেছেন। যদি আপনাদের কোনো সমস্যা আছে আমাদেরকে বলুন, আমরা সমাধান বের করব। আমার ব্যবসাতে খুব ক্ষতি হয়েছে, এখন ঘর চালানো খুব কঠিন হয়ে উঠেছে, আমাদেরকে কিছু সাহায্য করুন। সে এভাবে খুব দুঃখিত হয়ে বলে। তার কথা শুনে মাছেরা বলে, ব্যাস এই কথা, আমরা নিশ্চিত রূপে আপনাদের সাহায্য করব। তারপর সেই দুই মাছ তাদের সামনে অনেক সোনা এনে দেয়। সেই সোনা নিয়ে দম্পতি খুব আনন্দিত হয়। তারা সেই মাছেদেরকে ধন্যবাদ জানায়। আজকের দিনটা আমি কখনো ভুলবো না, আমি খুব কৃতজ্ঞ। তারপর সেই দম্পতি ধন্যবাদ বলে সোনা নিয়ে বাড়ি ফিরে যায়। তারপর সেই দম্পতি সেই টাকা দিয়ে একটি নিজের বাড়ির ব্যবস্থা করে, নিজেদের জন্য গয়না কেনে। দু মাসের মধ্যে তারা খুব ধনী ব্যক্তি হয়ে ওঠে। এভাবে তাদের খুব লাভ হয়। একটি মহিলা যে খুবই লোভী ছিল, তার শুধু টাকার প্রতি লোভ ছিল, সে ওই দম্পতির কাছে যায়। দুই মাসের মধ্যে আপনাদের জীবন এভাবে কি করে পাল্টে গেল? কি রহস্য আছে এর পেছনে? পাশের গ্রামের স্বামীজির কথা তো আপনি জানেনই হয়তো, তার কাছে অনেক শক্তি আছে। তিনি এখন কোথাও চলে গেছেন, কিন্তু তার পরিবর্তে সেই পুকুরে দুটি মাছ আছে। এভাবে কিরণ যা কিছু হয়েছিল সব খুলে বলে দেয়। তার কথা শুনে সেই মহিলাটি আশ্চর্য হয়ে যায়। এই কথা? তাহলে আমি আমার বৌমাকেও নিজের সঙ্গে নিয়ে যাব সেখানে। আমি অনেক লোককে ধার দিয়েছি কিন্তু তারা এখন টাকা ফেরত দিচ্ছে না। তাহলে কি সেই মাছেরা এটার কোনো সমাধান বের করতে পারবে? নিশ্চিত রূপে তারা সাহায্য করবে, যান। কিরণ এভাবে তাকে বলে। তারপর সেও তার কথায় রাজি হয়ে নিজের বৌমার কাছে যায়। তাকে গিয়ে সব কথা খুলে বলে। তার কথা শুনে বৌমা বলে, তাহলে দেরি কেন, চলুন এখনই যাই। অনেকেই আমাদের কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু তারা কেউ ফেরত দিচ্ছে না। টাকা নিয়ে সবাই বড় লোক হয়ে গেছে কিন্তু ফেরাবার সময় সবাই অদৃশ্য হয়ে যাচ্ছে। টাকা তো টাকাই না। এসব বলে কোনো লাভ নেই, চলো যাওয়া যাক। শাশুড়ি বৌমা এই বলে তাদের কাছে যায়। সেখানে গিয়ে তারা তাদেরকে সব কথা খুলে বলে। তাদের কথা শুনে মাছেরা বলে, আজকে আমাবস্যা, আজকে আমাদের কোনো শক্তি কাজে লাগবে না, আপনারা কালকে আসুন।
এভাবে তারা দুজনে বলে। তাদের কথা শুনে শাশুড়ি বৌমা দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায়। আমাদের ভাগ্যটাই খারাপ, গেলাম গেলাম তাও আবার অমাবস্যার দিনই। আরে এভাবে কেন ভাবছো, কালকে চলে যাব, ততক্ষণ হয়তো কিছু আরো মাথায় আসবে। এভাবে শাশুড়ি মা বলে, বৌমা তার কথায় রাজি হয়ে যায়। সেই দিনটা কেটে যায়। পরের দিন সকাল সকাল বৌমা শাশুড়ি মাকে বলে, শাশুড়ি মা চলুন মাছিদের কাছে যাওয়া যাক। ওহো পাগল মেয়ে, আমাদেরকে ওখানে যাওয়ার দরকার নেই। কাল রাত্রে আমি সেই দুই মাছকে এখানে এনে ট্যাঙ্কে রেখে দিয়েছি, এবার তাদেরকে আমাদের কথা শুনতেই হবে। ওহো শাশুড়ি মা, আপনি এরকম কেন করলেন এটা আমি বুঝতেই পারছি না। তারা জাদুই মাছ, এটা করা কিন্তু তাদের সাথে ঠিক হয়নি। তাই আমি তোমাকে এত বকাবকি করি, তোমার তো একটুও বুদ্ধি নেই, কিছুই বোঝো না তুমি। অমাবস্যার দিনে ওই মাছেদের শক্তি কাজ করে না, তাই আমি ভাবলাম এটা সঠিক সময় তাদেরকে এখানে নিয়ে আসার। তুমি একবার বলেছিলে না, কি হবে যদি মাছেরা আবার নিজের জায়গায় ফিরে চলে যায়। তো অমাবস্যার দিনে যে জলে মাছেরা থাকবে, সেই জলেই তারা আবার নিজেদের শক্তি ফিরে পাবে, তবে তো আমরা সেই মাছেদের রহস্যের কথা জানতে পারবো। শাশুড়ি মার কথা শুনে বৌমা খুব আনন্দিত হয়। এত বছরে আপনি একটা ভালো কাজ করেছেন, চলুন ছাদে যাওয়া যাক। এই বলে তারা ছাদে যায় মাছেদের কাছে। তাদেরকে দেখে মাছেরা বলে, আপনারা আমাদেরকে এখানে কেন এনেছেন, দয়া করে ছেড়ে দেন। ঠিক আছে আমরা ছেড়ে দেব, কিন্তু তাদেরকে আগে নিয়ে এসো যারা আমাদের কাছে ধার নিয়েছে। যদি তাদেরকে এখানে নিয়ে আসি আপনারা আমাদেরকে ছেড়ে দেবেন তো? শাশুড়ি বৌমা তার কথায় হ্যাঁ বলে দেয়। তারপর সেই জাদুই মাছ তাদেরকে একটি মন্ত্র বলে। সেই মন্ত্রটিকে জপ করতে তারা বলে। মন্ত্রটিকে জপ করার পরে যারা তাদের কাছে ধার নিয়েছিল সকলেই তাদের বাড়িতে চলে আসে। তারা এসে যা টাকা ধার নিয়েছিল সব ফিরিয়ে দেয়। তা দেখে শাশুড়ি বৌমা খুব আনন্দিত হয়। সত্যি করে এরা জাদুই মাছ, এত বছর ধরে যে লোকেরা আমাদেরকে টাকা নিয়ে ফেরত দেয়নি তারা সকলে এক এক করে ফেরত দিয়েছে, এরপরে তো আমরা এই মাছেদেরকে মোটেও ছাড়বো না। শাশুড়ি মা বলে। তার কথায় বৌমাও রাজি হয়ে যায়। তারপরে তারা দুজনে মাছেদের কাছে যায়। মাছেরা তাদেরকে দেখে বলে, এখন তোমাদের যত ধার ছিল সব তোমরা ফেরত পেয়ে গেছো, দয়া করে আমাদেরকে ছেড়ে দাও। না না আমরা তোমাদেরকে ছাড়বো না, তোমাদেরকে ছাড়ার আমাদের মনোবৃত্তি নেই, যদি তোমাদেরকে ছেড়ে দিই তাহলে আমরা পাগল হয়ে যাব। তোমরা স্বার্থপাতী হচ্ছ, যদি আমরা এখানে থাকি তাহলে আমরা অন্যদেরকে সাহায্য করতে পারবো না, অন্যদেরকে সাহায্য করতে আমাদের হবে, দয়া করে আমাদেরকে ছেড়ে দাও। এভাবে মাছেরা অনুরোধ করে, কিন্তু তারা সহমতি জানায় না। তা দেখে মাছেরা খুব রেগে যায়। আমরা যেটা বলছি সেটা তোমরা করবে না বুঝি? তাদের কথা শুনে শাশুড়ি মা বৌমা রেগে মেগে লাল হয়ে যায়। যদি আমাদের কথা না শোনো তাহলে মেরে ফেলবো তোমাদের। আপনাদের দুজনকে আর কখনো সাহায্য করব না, মাছেরা বলে। শাশুড়ি মা বৌমা রেগে মেগে সেই মাছেদেরকে জল থেকে বাইরে বের করে দেয়। যেই না মাছেদের জায়গায় পরিবর্তন হয়, সেই মাছেরা আবার থেকে নিজেদের পুরনো শক্তি ফিরে পায়, আর দেখতেই দেখতেই তারা বড় আকার নিয়ে নেয়। তোমাদেরকে এভাবে ছেড়ে দেওয়া সবার জন্য বিপজ্জনক হতে পারে, এই বলে সেই দুই বিশাল বড় বড় মাছেরা শাশুড়ি বৌমাকে একেবারে গিলে ফেলে। এমনিতে তো সেই মাছেরা সকলকে খুব সাহায্য করত, কিন্তু স্বার্থপর হওয়ার কারণে তারা শাশুড়ি বৌমার প্রাণ নিয়ে নেয়। একটি গ্রামে এক দম্পতি থাকত বীণা আর সুভাষ। তারা ডেইলি মজদুরি করে নিজেদের জীবিকা চালাত। তাদের একমাত্র ছেলে ছিল যার নাম ছিল বিজয়। স্বামী স্ত্রী দুজনেই বিজয়ের খুব আদর যত্ন করত। তারা তাকে লেখাপড়া শিখিয়ে চাকরি করার যোগ্য বানায়। তারপর বিজয় একটি ভালো চাকরি পেয়ে যায় শহরে। এভাবে কিছুদিন কেটে যায়। তারপর তারা তার বিয়ে একটি অনামিকা নামের মেয়ের সাথে করিয়ে দেয়। নিজের স্ত্রীর সাথে বিজয় শহর যেতে লাগে। তার কারণে বীণা খুব দুঃখিত হয়ে কাঁদতে শুরু করে, কারণ সে তাদেরকে ছেড়ে শহরে যাচ্ছিল।
তা দেখে বিজয় তার মাকে বলে, কেন মা তুমি এভাবে কেন কাঁদছো? তুমি আমাদেরকে ছেড়ে যাচ্ছ, তাই আমি কান্নাকাটি করছি। কেন মা তুমি এভাবে কেন কান্নাকাটি করছো? আজকে প্রথমবার আমি শহরে তো যাচ্ছি না, এর আগেও আমি কাজের সূত্রে শহরে গেছি, এমনি করে কান্নাকাটি করো না। প্রথমে তুমি একা থাকতে, আর তার ফলে তুমি মাসে দুবার বাড়ি আসতে, কিন্তু এখন তোমার সাথে তোমার স্ত্রী আছে, তাই এখন তুমি কম আসবে বাড়ি, এই ভেবে ভেবে আমার কান্না আসছে। এভাবে বিনা কানতে কানতে বলে, তারপর তাকে বুঝিয়ে বিজয় বলে, এরকম কোনো ব্যাপার নয় মা, যখনই সময় পাবো আমি চলে আসব। আর এইসব কিছু নিজের মাথা থেকে তুমি সরিয়ে দাও, দুঃখিত হয়ো না। ও বাবা, তুমি কিছু বলো না মাকে। বিনা, আমাদের বাবা নিশ্চয়ই ফোন করবে যখন যখন সে সময় পাবে। এভাবে কান্নাকাটি করো না, সে নিজে নতুন সংসার শুরু করতে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তোমরা দুজনে সাবধানে যাও আর ফোন করবে, কেমন? ঠিক আছে বাবা মা, আমরা আসছি, তোমরা সাবধানে থেকো। কিন্তু এই বলে সে শহরের জন্য বেরিয়ে পড়ে। এভাবে এক বছর হয়ে যায়, বিজয়ের একটি ছোট্ট পুত্রী সন্তান হয়। এটা জানার পরে বিনা আর সুভাষ খুব খুশি হয়। নিজের মেয়ের মুখ দেখাবার জন্য সে নিজের মা বাবার কাছে নিয়ে আসে গ্রামের বাড়িতে। ছোট্ট বাচ্চাটিকে দেখে সুভাষ আর বিনা খুব আনন্দিত হয়। তারপর বিনা আনন্দিত হয়ে বলে, হা বিজয়, আমি অনেক দিন ধরে এটাই ভাবছিলাম, কবে তোমার সন্তান হবে যাদের সাথে আমি খেলতে পারবো। এতদিন পরে আমার ইচ্ছে পূর্ণ হয়েছে, আমি খুব আনন্দিত। এই বলে বিনা খুব আনন্দিত হয়। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়, বিজয় নিজের মেয়ে আর স্ত্রীকে নিয়ে শহরে ফিরে যায়। দিনের পর দিন বিজয় নিজের অফিসের কাজের সূত্রে খুব ব্যস্ত হয়ে পড়ে। এখন আর তার বাড়ি যাওয়ার সময় হয়ে ওঠে না, সে বছরে একবারই বাড়ি যেতে পারে। এমনি করতে করতে 5 বছর হয়ে গেছে। এই ভেবে বিনা একদিন খুব দুঃখিত হয়ে বলে, ওগো আমাদের ছেলে তো আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, এখন তো সে আমাদের কথা ভাবেও না, এই নিয়ে আমি খুব দুঃখিত। দিনের পর দিন তোমার শরীর খারাপের দিকেই যাচ্ছে, আর ওদিকে সে খেয়াল রাখাও ছেড়ে দিয়েছে। বিনা এভাবে বলে, তার কথা শুনে সুভাষ বলেন, তাকে আমরা লেখাপড়া শিখিয়েছিলাম চাকরি করার জন্যই নাকি, কিভাবে চলবে যদি সে আমাদের সাথে এখানে থাকে? তুমি জানো না সে কত ব্যস্ত থাকে ওখানে। সেসব জানি না, একবার তো ফোন তো করতে হয়। আহ, যখন সে সময় পাবে ঠিকই ফোন করবে, অযথা চিন্তা করো না তো। এভাবে সুভাষ বলে। ওদিকে সেই রাত্রিতেই বিজয় নিজের স্ত্রী অনামিকাকে বলে, সময় পাচ্ছি না, মা বাবার কথা আমি ভুলেই গেছি, একবার আমাকে মা বাবাকে ফোন করা উচিত। এক্ষুনি ফোন করে কথা বলে নাও না একবার। তারপর বিজয় সঙ্গে সঙ্গে তাদেরকে ফোন লাগায়। বিনা ফোনটি তোলে, মা বিজয় বলছি, কেমন আছো তোমরা? এমন একটাও দিন যায়নি যখন আমরা তোমাদেরকে মনে করিনি, তোমাদের দুজনকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে, তোমরা আসবে না এখানে? আজকাল অফিসের কাজের জন্য আমি খুব ব্যস্ত আছি মা, ঠিক সময় দেখে আমি চলে আসব। বাবা কেমন আছেন মা? এখনো পর্যন্ত তোমার বাবা তো ঠিক আছেন, কিন্তু তার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। ঠিক আছে নিজেদের খেয়াল রেখো, আর সময় পেলেই আমি আসব। এই বলে সে ফোনটি রেখে দেয়। যেহেতু ছেলে অনেকদিন পরে ফোন করেছিল, তাই তারা খুব আনন্দিত হয়। ওদিকে বিজয় অনামিকাকে বলে, অনামিকা আমার মা বাবাকে দেখার খুব ইচ্ছে হচ্ছে, মনে হচ্ছে বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। ওনাকে এখানে এনে হসপিটালে ভর্তি করলে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তাদেরকে এখানে আনলে আমাদের খুব কষ্ট হবে, তারপর তাদেরকে এই ভাড়া বাড়িতে এনে দেখাশোনা করা খুব মুশকিল, আমরা এরকম করতে পারবো না, অনামিকা এভাবে বলে। এটা শোনার পরে বিজয় আর কিছু বলতে পারে না, তারপর সে ভেতরে চলে যায়। এভাবেই কিছু দিন কেটে যায়। যেহেতু ভাইরাস পুরো দেশে তীব্র গতিতে ছড়াচ্ছিল, সরকার লকডাউনের ঘোষণা করে দেয়। তারপর যে যেখানে ছিল সে সেখানেই আটকে যায়। সেই কারণে বিজয়ও নিজের মা বাবার ভালো করে খেয়াল রাখতে পারে না।
সে যা স্যালারি পেত সে নিজের পরিবারের উপরে খরচা করত এবং আনন্দে থাকত। ওদিকে গ্রামে তার মা বাবা খুব কঠিন সময় কাটাতে লাগে। বিনা একদিন নিজের ছেলেকে ফোন করে। বাবা বিজয়, আমাদের এখানে খুব অসুবিধা হচ্ছে, এবার তুমি আমাদেরকে নিজের কাছে নিয়ে যাও, আমাদের তোমার প্রয়োজন। মা, এখন তো চারিদিকে লকডাউন, আমি ওখানে আসতে পারবো না। তোমরা দুজনও বাইরে বেরিও না, ঘরেই থেকো, দরকার পড়লে আমি ব্যাংকে টাকা পাঠিয়ে দেব। আমাদের এখন সাহারার দরকার, টাকার দরকার নয়। এখন আমি আসতে পারবো না মা। আচ্ছা আচ্ছা, পরে কথা বলবো, অফিস থেকে ফোন আসছে এখন। এভাবে বিজয় নিজের মায়ের কথার তোয়াক্কা না করে ফোনটা রেখে দেয়। এসব কথা শুনে বিনা খুব দুঃখিত হয়ে পড়ে। এভাবেই কিছুদিন কেটে যায়। সুভাষ পুরোপুরি ভাবে অসুস্থ হয়ে পড়ে। যখন সে নিজের শেষ নিঃশ্বাস নিচ্ছিল, বিনা ভয়ের চোটে বিজয়কে ফোন করে। যেহেতু বিজয় কম্পিউটারের সামনে বসে নিজের কিছু অফিসের কাজ করছিল, তাই সে নিজের মায়ের ফোন তোলে না। কিছুক্ষণের মধ্যেই সুভাষ শেষ নিঃশ্বাস নেয়। বিনা জোরে জোরে কাঁদতে কাঁদতে বলে, হে ভগবান, তুমি আমার সাথে এরকম অন্যায় কেন করলে? আমার একমাত্র সাহারাকে তুমি আমার কাছ থেকে টেনে নিলে, কি করবো এবার? এই বলে সে কাঁদতে লাগে। তারপর বিনা সুভাষের শেষ ক্রিয়াকর্ম করে। সে অনেকবার বিজয়কে ফোন করার চেষ্টা করে, বিজয় তার ফোনের উত্তর দেয় না। এসবের কারণে বিনা নিজের ছেলেকে ঘৃণা করতে লাগে। তারপর থেকে সে নিজের ছেলেকে ফোন করাই বন্ধ করে দেয়। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন বিজয় মনে মনে ভাবে, হে ভগবান, জানি না মা বাবা কেমন আছেন, নিজের কাজে আমি এত ব্যস্ত হয়ে গেছিলাম যে তাদের আমি খেয়ালই রাখতে পারিনি। এই ভেবে বিজয় নিজের মাকে ফোন করে, কিন্তু বিনা তার ফোনের কোনো উত্তর দেয় না। সে অনেকবার ফোন করে, কিন্তু সে ফোন ওঠায় না। সে খুব ভয় পেয়ে গ্রামের একটি অন্য কাকুকে ফোন করে। হ্যালো জেঠু, মা বাবা আমার কোথায় আছেন? তারা ফোন তুলছেন না আমার, জানি না কেন। কি বলছো তুমি? তুমি জানো না কত 15 দিন আগে তোমার বাবা স্বর্গলাভ করেছেন? তোমার মা তোমাকে অনেকবার ফোন করছিলেন, কিন্তু শুনলাম যে তুমি উত্তর দিচ্ছিলে না। তিনি এভাবে বলেন। তার কথা শুনে বিজয় আর কিছু জবাব দিতে পারে না। তারপর সে ফোনটা রেখে দেয়। বিজয় এসব শুনে খুব বিস্মিত ছিল। ওগো, কি হয়েছে তোমার? আমি খুব বড় ভুল করে ফেলেছি। যখন আমার বাবার প্রাণ যাচ্ছিল, আমি তাকে বাঁচাতে পারলাম না। আমাদের এক্ষুনি যাওয়া উচিত ওখানে। জানি না মা ওখানে কি পরিস্থিতিতে আছে। এভাবে সে নিজের কার নেয় আর সোজা গ্রামের জন্য বেরিয়ে পড়ে। ঘরে একা বসেছিল বিনা, খুব দুঃখিত হয়ে। বিজয়কে দেখে সে বলে, কি বাবা এখন আসছো এটা দেখতে যে আমি বেঁচে আছি না মরে গেছি? এটা শুনে বিজয় নিজের চোখে জল আটকাতে পারে না। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগে আর নিজের মায়ের পা ধরে ক্ষমা চায়। মা, খুব বড় ভুল হয়ে গেছে মা, আমার কাছে তো এতটুকু অধিকার নেই যে তোমাকে বলি ক্ষমা করে দাও, এবার আমি তোমাকে ছেড়ে আর কখনো যাব না মা। এভাবে সে জোরে জোরে কাঁদতে লাগে। তাকে কাঁদতে দেখে তার মা খুব দুঃখিত হয়ে যায়। তারপর তার চোখে জল মুছে সে বলে, বাবা, আমি তোমাকে এভাবে কাঁদতে দেখতে পারবো না, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, শান্ত হও। এই বলে সে তাকে বুকে টেনে নেয়। বিজয় নিজের ভুল বুঝতে পারে। তারপর সে সিদ্ধান্ত নেয় যে সে নিজের মায়ের ভালোবাসাকে আর হারাতে পারবে না। তারপর থেকে সে মায়ের খুব ভালোভাবে সেবা যত্ন করতে লাগে।